My dear guys, Assalamualaikum. Welcome to Medicine and Health Info Channel again. আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হাত পা অবশ হওয়া, হাত পা ঝিনঝিন ধরা, স্নায়বিক দুর্বলতা ইত্যাদি দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে এমন একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম, দাম, গ্রুপ বা জেনারিক নাম, প্রস্তুতকারক কোম্পানির নাম, খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। বন্ধুগণ, রাত্রে বা দিনে শোয়া কিংবা বসা অবস্থায় আমাদের অনেক সময় হাত পা অবশ হয়ে যায়, হাত পা ঝিনঝিন করে, এছাড়া স্নায়বিক দুর্বলতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেলে আমরা ডাক্তারের শরণাপন্ন হই এবং এইসব সমস্যার সমাধানে ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে যে ঔষধটি কথা লিখে থাকেন তার নাম হলো বোস্ট ট্যাবলেট বা ইঞ্জেকশন। এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং বোস্ট ট্যাবলেটের প্রতি পিসের দাম 9 টাকা এবং বোস্ট ইঞ্জেকশনের দাম 25 টাকা। এটি খাওয়ার নিয়ম, এটি খাওয়ার নিয়ম হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রাপ্তবয়স্ক দিনে 1 থেকে 3টি ট্যাবলেট সেবন করতে পারবে এবং একই সাথে এই রোগের পরামর্শ হিসেবে ইঞ্জেকশন দেওয়া যেতে পারে এবং সেটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিতে হবে। এই ওষুধটি খাওয়ার পর কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যদিও এর তেমন কোনো সাইড এফেক্টস নাই, তারপরেও অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে ট্যাবলেট খাওয়া যেতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী, তবে ইঞ্জেকশন দেওয়া যাবে না, নিষিদ্ধ। এই ওষুধটি আলো তাপ থেকে দূরে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে সংরক্ষণ করতে হবে এবং অবশ্যই শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে। ধন্যবাদ।